নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানায়। তো আজকে আমরা গত 30 জুন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেল কনস্টেবলের মেন এক্সাম হয়ে গেল, তো তার কাট অফ সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আশা করা যাক 90% এরমই কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আপনারাই দেখছেন প্রথমেই আছে জেনারেল। জেনারেল কাট অফ যেতে পারে 35 to 38-এর মধ্যে, কারণ এর বেশি যাবে না। কারণ কোশ্চেনে প্যাটার্ন দেখে এবং ভ্যাকেন্সি দেখে তো এই কাট অফটা যা সম্ভাবনা আছে 90%। ঠিক আছে, তো জেনারেল হচ্ছে 35 থেকে 38, ওবিসির এ 32 থেকে 35-এর মধ্যে, ওবিসি বি 35 to 38-এর মধ্যে, এসসি যাবে 28 to 32-এর মধ্যে এবং এসটি যাবে 22 to 28-এর মধ্যে। ঠিক আছে, তো এই কাট অফটি 90% যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা জানেন আমি আগে এর প্রিলি এক্সামে একটা কাট অফ করেছিলাম, সেখানে বলেছিলাম যে কাট অফ যাবে 28 to 30-এর মধ্যে প্রিলিতে। তো 28-ই কিন্তু কাট অফ গিয়েছিলো। তো এখানে ক্ষেত্রে 28 যাবে না, একটু বেশি যাবে, কারণ 35 to 30, কারণ 5700 ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 5700 ভ্যাকেন্সি এবং দুগুণ ক্যান্ডিডেটকে ডাকবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, প্রায় 12,000 ক্যান্ডিডেটকে ধরুন ইন্টারভিউতে ডাকবে। তো কাট অফটা এইরকমই যাবে, আর 35,000+ স্টুডেন্ট আর কি মেন এক্সাম বসেছে। ঠিক আছে, তো তার মধ্যে 12,000+ ছেলেকে ইন্টারভিউর জন্য ডাকবে, টুগুণ মানে 5,700 ভ্যাকেন্সি, 5,700 দুগুণ ক্যান্ডিডেটকে ডাকবে। ঠিক আছে, তো এইরকমই আর কি কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে এবং কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী এইরকম কাট অফই 90% যাওয়ার চান্স আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।